তোমরা সবাই যে এতদিন ধরে আমাকে ভালোবাসে দিয়েছ তার উপহার কিন্তু ফাইনালি আমার হাতে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন দিনই নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও কিন্তু খুব সাধারণভাবেই শুরু করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, একদম নর্মালি জীবনযাপন কাটাচ্ছিলাম, কিন্তু কোনোদিনই ভাবিনি যে আজকের দিনে এত সুন্দর একটা উপহার বা এত সুন্দর একটা খুশির খবর আমি পাবো। তো আল্লাহ পাক কার জন্য কি নির্ধারিত করে রেখেছে, কোন সময়ে কোন জিনিসটা কাকে মানে ভালোবেসে দিচ্ছে, উপহার দেবে, সেটা কিন্তু আমরা কেউই জানি না, বা কোন দিনটা কিভাবে আমাদের কাটবে এটা কিন্তু আমরা কেউই জানি না। তো সবসময় আল্লাহ পাকে শুকরিয়াদা জানাতে হবে, আর আল্লাহ পাকের উপর সবথেকে বড় কথা ভরসা রাখতে হবে, তাহলেই কিন্তু দেখা যাবে যে আল্লাহ পাক আমাদের জন্য ভালোটাই ভেবে রেখেছেন। তো ঠিক তেমনই প্রত্যেক দিনের মতো আল্লাহ পাকের ওপরে ভরসা রেখে আমি কিন্তু নিষ্ঠার সঙ্গে আমার কাজটা করে যাচ্ছিলাম। কোনোদিনই ভাবিনি যে এই জিনিসটা আমি আমার হাতে পাবো, বা আমি কিন্তু এই জিনিসটা আমি নিজের চোখে দেখতে পারবো। আমি কিন্তু এটা কোনোদিনই কল্পনাই করিনি। শুধু ফোনে দেখতাম, সবাইকে দেখতাম যে এই অ্যাডসেন্সের লেটার সবাই পাচ্ছে, হ্যাঁ তার ফলে কিন্তু পেমেন্ট পাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমি শুধু ভাবনা চিন্তাই করতাম। আর আমি কিন্তু এটা কোনোদিনই ভাবিনি যে আমি পেমেন্ট পাবো। আমি শুধু নিষ্ঠার সঙ্গে আমার কাজটা করে গেছি, কারণ এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর, মিথ্যে কথা বলবো না, সত্যি কথা বলবো যে আমি এখানে একটু আর্থিকভাবে আমার হাজবেন্ডের পাশে দাঁড়ানোর জন্যই যদিও আমি প্ল্যাটফর্মে এসেছি, তবে এই কাজটা করতে করতে কখন যে এই কাজটাকে আমি এতটা পরিমাণে ভালোবেসে ফেলেছি, আর কখন যে এই কাজটাকে আমি আমার প্রত্যেক দিনের রুটিনের মধ্যে ইনক্লুড করে ফেলেছি, এটা কিন্তু আমি নিজেও কোনো দিন ভেবে উঠতে পারিনি। তো ঠিক প্রত্যেক দিন যেমন আমরা ঘুম থেকে উঠি, খাই, ঘুমাই, সমস্ত কাজকর্ম করি, ঠিক সেই কাজের সঙ্গে কিন্তু এই কাজটাকে যে আমি কীভাবে যুক্ত করে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তো কোনো কাজ যখন তুমি প্রত্যেক দিন একইভাবে করতে থাকবে, তুমি কিন্তু সেই কাজে একটা অভ্যস্ত হয়ে পড়বে, আর সেই কাজ থেকে কিন্তু কোনোদিনই তুমি বেরিয়ে আসতে পারবে না, আরও কিন্তু সেই কাজে জড়িয়ে যাবে। তো আমার সঙ্গে কিন্তু এটাই হয়েছে, যখন আমি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম এসেছিলাম তখন কিন্তু আমি এই কাজের সঙ্গে একটু একটু করে জড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু এতটা পরিমাণে যে জড়িয়ে যাব আমি বুঝতে পারিনি, যে এখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে অনেক বেশি অসম্ভব হয়ে পড়বে। তো এখন এমনই একটা দিন এসে গেছে যে এই ইউটিউবের কথা ভাবনা চিন্তা করতে করতেই আমার সকালটা শুরু হয়, আর রাতে তো ভিডিও এডিট করতে করতেই আমার রাতটা শেষ হয়। তো সেই ঠিক এমনভাবেই আমার দিনটা কেটে যাচ্ছে ইনশাআল্লাহ।
তো সকালবেলায় সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরে ফেলেছি, হাজবেন্ড তো কাজে বেরিয়ে গেছেন আর এখানে মেয়ে একটুখানি ঘুমিয়ে গেছে। ঘুম পাড়িয়ে দিয়ে আনাজগুলো আমি করতে বসেছি আর পুরোপুরি মানে আমার আনাজ কাটা হয়নি, মেয়ে উঠে হাজির হয়ে যাবে। মেয়ে না আমার সারাদিনে খুব একটা বেশিক্ষণ ঘুমাই না, এই 15 মিনিটের মতো ঘুমাই বা 20 মিনিট ম্যাক্সিমাম, বা ম্যাক্সিমাম আধা ঘন্টা, এর বেশি তো ঘুমাই না। তো এই যে সবজিগুলো কাটাকুটি করে ভাতটা বসিয়েছি, তারপর মা একটু বাজার থেকে শিম এনেছিলেন, সেই শিমটা বাছবো, ব্যাস মেয়ে উঠে হাজির। তো মেয়েকে বসিয়ে দিয়েই কাজগুলো করতে স্টার্ট করে দিয়েছিলাম। তো ওকে আমি সামনে বসিয়েই কাজ করি, কারণ এখন তো খুব ছটপটে হয়ে গেছি, তো ওকে আর দূরে কোথাও বসিয়ে রাখা যায় না, কখন কী করবে না করবে, বিশেষ করে সব জিনিসটা না গালে দিতে শিখে গেছে, তো মুখের মধ্যে দেয়, তো কখন কোন জিনিসটা চোখে পড়বে গালে মুখে দেবে সেটা কিন্তু আমি নিজেও জানি না, তাই সবসময় চেষ্টা করি চোখের সামনেই বসিয়ে রাখতে। তো আজকে রান্না করবো, কালকে মা যে পেঁপে এনেছিলেন সেই পেঁপে ভাতে দেব, আর সেই সাথে একটু বাজার থেকে আজকের শিম এনে দিয়েছেন মা, শিম দিয়ে শুটকি মাছ রান্না করব। আর সেই সাথে কিন্তু একটুখানি মাছও কিনে এনেছেন, অল্প কিছুটা ভাজা করে রাখবো আর কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দেব। তো যেই কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে না বললেই নয়, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সব থেকে প্রথম কথা, আল্লাহ পাককে অনেক 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 আমি শুকরিয়া আদায় জানাতে চাই যে আল্লাহ পাক আমাকে এই দিনটা দেখার মতো সুযোগ করে দিয়েছে, আর ভবিষ্যতেও আশা করছি সেই পেমেন্টটাও কিন্তু পাওয়ার মতো সুযোগ আমায় করে দেবেন, যেই পেমেন্টটা আমি আমার হাজব্যান্ডের হাতে তুলে দিতে পারবো। তো আমার হাজব্যান্ড কিন্তু যতটুকু পরিমাণে কাজ করে রোজগার করে উনি যেমনটা আমার হাতে এসে তুলে দেন, আমি যেন আমার ফার্স্ট পেমেন্টটা ওনার হাতে তুলে দিতে পারি, সেই সৌভাগ্যটুকু যেন আল্লাহ পাক আমাকে দান করেন, সেই দোয়াটাই তোমরা সবাই করো। আর আল্লাহ পাকের কাছে দোয়া করি যে সেই দিনটা যেন খুব শীঘ্রই আমার জীবনে আসে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের ইচ্ছে ছাড়া তো কোনো কিছুই হয় না, আর সেই সাথে তোমাদের ভালোবাসা তো আছেই, তোমরা যদি এত ভালোবাসা আমাকে না দিতে, এত সাপোর্ট না করতে, হ্যাঁ এত ভিডিওতে কমেন্ট না করতে, এত সুন্দর সুন্দর কমেন্ট যদি তোমরা না করতে, তাহলে কিন্তু ভিডিও বানানোর জন্য কোনোভাবেই আমি নিজেকে মোটিভেট করতে পারতাম না। তো অনেক সময় দেখা যায় কি, নদীর মাছ যখন আমরা কিনে মাছটা ভাজা করি তখন কিন্তু একটা আষ্টে গন্ধ লাগে, তো সেই আষ্টে গন্ধটা কোনোভাবেই যাতে না থাকে যে কোনো মাছের ক্ষেত্রে। তো মাছটাকে কিন্তু খুব ভালোভাবে বাজার থেকে আনার পর কেটে বেছে ধুয়ে নিয়েছি, এবারে কিন্তু একটুখানি জলের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর একটুখানি লেবু দিয়ে দিচ্ছি, এটা কিন্তু পাতিলেবু, পাতিলেবুর কালারটা এরকমই, কারণ এটা হচ্ছে একটা অন্য রকমের পাতিলেবু মা এনেছেন। তো যাই হোক, সেই পাতিলেবু আর লবণ জলে কিন্তু মাছটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে এর মধ্যে আষ্টে গন্ধটা বেরিয়ে যাবে, এটা কিন্তু শুধু এই মাছের ক্ষেত্রে না, প্রত্যেক মাছের ক্ষেত্রেই করা যেতে পারে। তো আজকের যে রান্নাটা হবে সেগুলোর কিন্তু অলরেডি আমি কাটাকুটি করে নিয়েছি, আর এখানে কিন্তু ভাতের মধ্যে থেকে যে ফ্যানটা বের হয়, ফ্যান না হলেও যখন আমরা ভাতের মধ্যে চাল দিই জলটা কিন্তু বেশ গরম থাকে, সেই জল তুলে নিয়ে কিন্তু শুটকি মাছ ধুয়ে নেওয়া যাবে, আলাদা করে কোনো জল গরম করার প্রয়োজন হবে না। তো প্রত্যেক দিনই আমরা ভাত রান্না করি, তো সেই ভাতের জলটা যখন গরম হয়ে যাবে একটুখানি বাটিতে করে তুলে নিয়েই কিন্তু শুটকি মাছ 5 মিনিট ভিজিয়ে রেখে ধুলেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আলাদাভাবে জল গরম করতে গেলে আলাদাভাবে গ্যাস খরচ হবে, তো সেভাবেইও কিন্তু আমরা সেভিংস করতে পারি। সংসারের সমস্ত জিনিস কিন্তু আমাদের গৃহিণীদের হাতে, সব জিনিসটার ক্ষেত্রে অল্প অল্প করে যদি আমরা সেভিংস করি তাহলেই দেখা যায় কি অনেকটা পরিমাণে কিন্তু আমরা সেভিংস করে নিতে পেরেছি। তো মাছটা ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে আমি আবারও ধুয়ে নিয়েছি, নিয়ে এখন কিন্তু আমি 4 থেকে 5 টুকরো মাছ আমি আলাদাভাবে কাঁচা রেখে দেব, আর কিছুটা পরিমাণে আমি ভেজে রেখে দেব, আজকের একটু ভাজা খাবে মা শখ করেছে, তো আমি কিছুটা ভাজা করে নিচ্ছি আর কিছুটা কাঁচা ফ্রিজের মধ্যে রেখে দেব।
তো মাছের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে মাছটা কিন্তু একদম কড়া করে লো মিডিয়াম ফ্লেমে মাছ ভাজলে দেখা যায় কি মাছ কিন্তু খুব সুন্দর আর কি ক্রিস্পি হয়। হ্যাঁ, তো আমি কিন্তু মাছ লো মিডিয়াম ফ্লেমেই ভাজি। প্রথমে যখন মাছটা দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, তেল কিন্তু অতিরিক্ত পরিমাণে হিট হতে হবে, নাহলেই কিন্তু কড়ার মধ্যে লেগে যায়। তো এই জিনিসটাই আমরা ভুল করে থাকি, প্রথমে যদি আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিই তাহলেই মাছ লেগে যায়। প্রথমে হাই রাখতে হবে মাছটা ছাড়ার পর, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে হবে, তাহলে মাছ কিন্তু ভেতর থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে। তো আমার ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু অতটা সহজ নয়, আমার তিন বছর কঠোর পরিশ্রমের পর আমি আজ এই দিনটা দেখতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণে। সময় সাপেক্ষ হলেও আল্লাহপাক বলেছেন ধৈর্য ধরে কাজ করে যাও, আল্লাহপাক কিন্তু তার ফল এতটা পরিমাণে মিষ্টি দেবে, তুমি যত ধৈর্য ধরবে তার ফল কিন্তু ততই মিষ্টি হবে আমি যেটা মনে করি। তো মাছটা খুব ভালোভাবে কড়া করে ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব। যেহেতু কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল ছিল, তো সেই কড়াইয়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা শুটকি মাছ, দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু লাল লাল করে ভাজবো। তার সাথে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটা তেলের মধ্যে দিলেই কিন্তু এর কাঁচা গন্ধ বেরিয়ে যায় আর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, তাই আমি তেলের মধ্যেই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব আমি কেটে রাখা আলু আর শিম। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো শিমটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে 3-4 মিনিট ভাজা ভাজা করে নেবার পর একটুখানি জল দিয়ে মশলাটা দেবো, নাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। তো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে এবং ধনিয়ার গুঁড়ো যেহেতু আমি একসাথেই পেস্ট করে থাকি, তো সেটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে কষিয়ে নেব। এমনই কষাতে হবে যেন নিচে একদম মশলাটা লেগে যায়, তেমনভাবে কিন্তু কষাতে হবে, তবেই কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। আর এই রেসিপিতে আমি কিন্তু ধনে পাতাটা অ্যাড করতে পারলাম না, কারণ মায়ের এখন ধনে পাতা খেতে পারছে না, তো সেই কারণে আমি ধনে পাতা দিলাম না। তোমরা কিন্তু ধনে পাতাটা অবশ্যই অ্যাড করবে। তো খুব ভালোভাবে এটাকে আমি একটুখানি জল দিয়ে পোড়া পোড়া করে কষিয়ে নেব, তারপরেই কিন্তু এর মধ্যে বেশি পরিমাণে জলটা অ্যাড করব। তো যখন তুমি কোনো কাজ করতে যাবে, তোমার স্বাধীনতার দিক থেকে বলছি, তখন যদি তোমার বাড়ির লোকের সাপোর্ট থাকে তাহলে দেখবে সেই কাজটা কিন্তু তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে, তুমি মন খুলে কাজটা করতে পারছো। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আজকের কিন্তু এটা দিয়েই আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করার পর আর কিছুই করিনি, জাস্ট মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলাম। হাজবেন্ডের ফোন এলো, কারণ ওনার নাম্বারটা দেওয়া ছিল এক্সচেঞ্জের জন্য। তো ওনার ফোন থেকে আমার ফোনে একটা ফোন এলো যে তোমার ফাইনালি চিঠিটা চলে এসেছে, তো আমি তো দৌড়ে চলে গেলাম, আর আমাদের পোস্টম্যান যিনি আছে উনি এসে চিঠিটা দিয়ে গেলেন। দেওয়ার পর এখানেই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো ফাইনালি কিন্তু তোমাদের ভালোবাসার উপহার এখন আমার হাতে। তো সত্যি সত্যি যে এই জিনিসটা আমি হাতের মধ্যে পেয়েছি এখনও কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তো তোমরা এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও, ইনশাআল্লাহ আমি কিন্তু আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, ঠিক যেইভাবে এতদিন আমাকে ভালোবাসা দিয়ে এসেছো পরবর্তীতেও ঠিক একই রকম ভালোবাসা আমাকে দিয়ে যাবে, আর আমিও চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের ভালোবাসার মর্যাদা মান রাখতে।
তো তোমাদের যে কী বলে আমি ধন্যবাদ জানাবো, আমার কাছে কোনো ভাষা নেই। হ্যাঁ, তো তবুও বলছি তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা ভালোবাসার উপহার আমার হাতে তুলে দেওয়ার জন্য। তো যাই হোক, এই খুশির খবরটা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। অনেকেই কিন্তু বলেছো যে পেমেন্ট পেয়েছো কিনা, এই জিনিসটা না হলে কোনোদিনই কিন্তু কোনো ইউটিউবারই পেমেন্ট পাবে না। তো পেমেন্ট পেলে সবথেকে প্রথমে অবশ্যই তোমাদের সবাইকে আমি জানাবো ইনশাআল্লাহ। তো এই বলেই আজকে বিদায় নিচ্ছি, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।